আজকে আমি রান্না করছি বাঁধাকপির তরকারি আর আমি দেখুন আমি প্রত্যেক দিন কিন্তু বাঁধাকপির তরকারি পর পর কিন্তু রান্না করছি মানে আলাদা আলাদা বাঁধাকপির তরকারি রান্না করছি আলাদা আলাদা মশলা আলাদা আলাদা জিনিস দিয়ে বাঁধাকপির তরকারিগুলো রান্না করছি প্রত্যেক দিন কিন্তু আমি বাঁধাকপির তরকারি রান্না করছি এখন তাই বলে দিচ্ছি আপনাদেরকে বলছি সেই জন্য যে আমি বাঁধাকপির তরকারি প্রত্যেক দিন রান্না করছি তো তাই আমি প্রত্যেক দিন বাঁধাকপির তরকারি ভিডিওতে দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেক দিন আমি ভা আলাদা আলাদা রকম রকম করে রকম ফের করে আর কি বাঁধাকপির তরকারি রান্না করছি এই যে বাঁধাকপির তরকারিটা বাঁধাকপিগুলো বুনিয়ে নিয়েছি দিয়ে বাঁধাকপির তরকারি কড়াই গরম করেছি তেল গরম করেছি মশলাগুলো ভেজে তেল দিয়ে ভেজে নিয়েছি ভালো করে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে সেই জন্য ভালো করে ভেজে নিয়েছি দিয়ে বাঁধাকপি এখন রান্না করছি তরকারি মটরশুঁটি দিয়েছি নারকল কুচি দিয়েছি আদা বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি আর লঙ্কা টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে রান্নাটাই নেড়ে চেড়েই করছি আর কি রান্নাটা জল দিই নাই এখনো এক ফোঁটা দেবো আর নেড়ে চেড়ে রান্নাটা করছি এবং বাঁধাকপি থেকে তো জল প্রচুর বেরোয় সেই জন্য ওতেই প্রায় সেদ্ধ হয়েই আসছে দেখেছি সেই জন্য বাঁধাকপির তরকারিটা বেশ ভালো করে সুন্দর করে বানাচ্ছি